এমন সময় ছিল যখন আমাদের দেশের লোকেরা হজে যাইতো, আমরা ছোটকালে দেখেছি হজ যাত্রী জিন্দাবাদ বলে দলে দলে মানুষ পিছে পিছে আগাইয়া দিত। আমার নবী বন্ধুর বাড়িতে এই রজব চাঁদে যায়, সকল নবী রাসূল আনুষ্ঠানিকভাবে আমার নবীরে বিদায় দেয় ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন স্লোগান দিয়ে। প্রথম আকাশে হযরত আদম আলাইহিসসালামের সাথে দেখা হলো, আদম আলাইহিসসালাম বলে, বাবা গো যাও গো বাবা, তোমার জন্য সম্মানের সকল দরজা খোলা। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিসসালাম বসা, ইব্রাহিম আলাইহিসসালাম ডাকে, যান আপনার জন্য আরো উর্দের সম্মানের সব দরজাগুলি খোলা। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় বুরাক থেকে জিব্রাইল নির্দেশ দিলেন নবীকে নামার জন্য। আমার নবী বলেন, জিব্রাইল রে এখানেই কি আমি আল্লাহর কাছে কথা বলবো? না না, আরো ভিতরে যাবেন, কিন্তু আমি জিব্রাইল আর বুরাক যাওয়ার ক্ষমতা নাই, এখান পর্যন্তই ক্ষমতা। জিব্রাইল কয়, এখান পর্যন্তই ক্ষমতা। আমার নবী কয়, জিব্রাইল রে এখানে আইসা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাহাদুরি কর্তা। ইব্রাহিম আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো কথা থাকলে বলো, আমি আল্লাহর কাছে বলবো, এখানে আয়া বলতা জি। এরে জিব্রাইল আমি নবী আল্লাহর নিকটে যাব, তোমার কোনো কথা থাকলে আমার কাছে বলে দাও। জিব্রাইল কয়, হুজুর একটা কথা আছে গো, আপনি নবীর উম্মত যারা হবে আসরের মাঠে কঠিন ফুল সিরাতের গাঁটে হীরার চেয়ে ধার চুলের চেয়ে চিকুন, 30,000 বৎসরের রাস্তা ফুল সিরাতের ফুল পার হওয়ার জন্য, আপনি নবীর উম্মতের জন্য আমি জিব্রাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আল্লাহ বাবারা, জিব্রাইলের নূরের পাখা যেই নবীর উম্মতে ফুল চিরাত পার হইব, এই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? লম্বা ঘটনা, রফ রফ আসলেন, আরো সে চলে গেলেন। আল্লাহ কয়, বন্ধু আরো সে চার ফেরেশতা আছে, এখানে গোপন কথা চলবে না। একেবারে কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর তার হাবিব ছাড়া কেউ ছিল না, এত পাশাপাশি বসেছে, কিতাব লেখে মাঝখানে সরিষা রাখার জায়গা ছিল না। একটানা 27 বৎসর বন্ধুর সাথে বন্ধুর আলোচনা, শেষ ফয়সালা হলো, বন্ধু গো এত কান্না উম্মতের জন্য, আমার কুদরতি ডান দিকে তাকাও, তাকাইলাম, বাম দিকে তাকাও, তাকাইলাম, কি দেখলা? ডান দিকে বড় পাহাড়, বাম দিকে ছোট পাহাড়। আমার আল্লাহ কয়, বন্ধু বড় পাহাড় আমার দয়ার পাহাড়, ছোট পাহাড় তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু এবার তুমি নিজে বলো, আমার দয়া বেশি না গুনা বেশি? আমার নবী কয়, আপনার দয়া বেশি। আল্লাহ কয়, আমার দয়া যদি বেশি হয় আপনার আর চিন্তা করতে হবে না, আপনার যেই গুনাহগার উম্মত আমার দয়ার আশা করবে, এই দয়ার পাহাড় ব্যবহার করে এই ছোট গুনার পাহাড় আমি আল্লাহ পরিষ্কার করে দেব। তাই আমরা সব সময় ইবাদত যে যাই পারি করি, আর সব সময় আল্লাহর দয়ার আশা করি। আখেরি নবীর উম্মত হিসাবে আমরা আল্লাহর দয়া চাই, এই যেন আমাদের আকীদা থাকে। ওলি আল্লাহগণের পক্ষে থাকব, আমার নবী আসার সময় তারপরও নবীকে সান্ত্বনা দিতে যায়া আল্লাহ বলছে, বন্ধু জান্নাতেই তো যাইব, চিন্তা করেন না, এই লন জান্নাতের চাবি আপনার উম্মতের জন্য আপনার কাছে দিয়ে দিলাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই জান্নাতের চাবির মালিক আল্লাহ। আমার নবী বলেন, উম্মতেরা আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি একবার, তোমরারে মেরাজের ব্যবস্থা করে দিছি রুজ পাঁচবার। এই মালিকের সাথে সাক্ষাৎ দিদার মহব্বত ভালোবাসা করেন, আমার নবী সিস্টেম করে দিয়ে গেছে। বাজার মুরব্বীরা বিয়া শাদীর ব্যবস্থার জন্য একবার যায়, আর জামাইরে সাড়ে বছর খাইবার ব্যবস্থা করে দেয়। নবী একবার গেছে, আমরা সব সময় মাওলার সাথে সম্পর্কের ব্যবস্থা করে দিয়ে গেছে। আপনি টেলিফোনেও কথা কইতে পারবেন, টেলিফোন নাম্বারটা রাখেন 2443 এই নাম্বারে ফোন করেন, আমার আল্লাহ কথা কইব আপনার সাথে।
2443 তবে এর লগে কোড নাম্বারটা লাগাইয়েন। কোড নাম্বার কি? আল্লাহ নিজে যেই আমলটা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, এই নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করে আল্লাহ ফেরেশতারা লইয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও এই কোড নাম্বারটা ব্যবহার করো। আমার সাথে কথা কইতে গেলে, আমার সাথে ফোন করতে গেলে এই নাম্বারের আগে কোড নাম্বার হলো নবীর দুরুদ ও সালাম পাঠ কইরা, এরপরে গিয়া এই নাম্বারে আমারে রিং দাও, আমি আল্লাহ সরাসরি কথা বলবো। বাবারা, এবার বেহেশতের চাবি পাইলাম নবীর মাধ্যমে। নবী আরেকটা কথা কইছে, চতুর্থ আকাশে ইদ্রিস নবীরে পাইছে। আমার নবী কয়, ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো, বেহেশতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা। ইদ্রিস আলাইহিস সালাম কয়, হুজুর গেছিলাম, বাইরে পর্যন্ত গেছি, ভিতরে যাইতারছি না। কেন? দরজা ভিতরে দা বন্ধ করে রাখছে, ধাক্কা দেই দরজা খোলো, আমি ইদ্রিস নবী আইছি। ভিতরতে কয়, আখিরি নবী উম্মত লইয়া না আসা পর্যন্ত ভিতরের জিটকানি খোলা হইতো না। নামাজ কইলাম বাইরের তালার চাবি মনে রাখেন, ভিতরে গেলাম সিটকারি আছে, বলে হুজুর সিটকারি খুলুম কেমনে? আল্লাহ কোরআনে কইছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে এবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। এবাদতে বাইরের তালার চাবি, মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খুলবি। নামাজ দিয়া বাইরের চাবি, মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খুলবি। ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাজান এবাদত করবেন আল্লাহর, খেদমত করবেন মা বাবার। এই শিক্ষা নবী 63 বছর জিন্দেগি কষ্ট করা উম্মতের হাতে দিয়া সোনার মদিনায় শুয়া রইছে। আজকে সে নবীর উম্মত হইয়া এই সফর করে যে বাজেট নবী আমাদেরকে নামাজ বেহেশতের চাবি দিয়া গেলেন, এই আমলটা আমাদের কাছে থাকলে কাঠমিস্ত্রি হইয়া নবী আইসে খবর দিল আব্দুর রহমান জান্নাতি, এ খবরের দরজা এখনো খোলা, একদিন আপনাদের কাছে নবী এসে খবর দিয়ে যেতে পারে। যদি নবীর এই কষ্ট সফরের আমল আমাদের কাছে থাকে, নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন, বাজার নবীর যে শিক্ষাগুলো মা বাবার খেদমত সহ আমরা সকলে আমলে নিতে রাজি আছি না? এবার আসুন, যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ ও সালাম পাঠ করে, আমরা কি সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম পাঠ করতে রাজি আছি? 12 তারিখে রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়, 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম বলাই নবীজি, আল্লাহ 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 লাগিয়া, এরে আবু জাহেল
আবুল আহাব রে কত মারে মারলি, আমার নবী রে মা নাই বাবা নাই বলিয়া, ও মায়ার নবী দয়ার নবী গো, তোমার প্রেমে পাগল যারা আছে চট্টগ্রামের জমিনে, দয়া করে দিও দেখা ও মায়ার নবী একবারে সে স্বপনে, তোমায় দেখার আশা লইয়া তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা। নূর বানায়া উস নূরে আনোয়ার পেলা গো সালাম সোহাগানে রহমত পেলা গো সালাম সবে বচনে হেদায়েত পেলা গো সালাম সে আজম ইমাম সবাই বলুন না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন গভীর জনিতে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তোমার নবীর মায়ার উম্মতেরা রাত্র সাড়ে তিনটা পার হয়ে গেছে রে আল্লাহ, আরামের ঘুম বিছনা ঘর বাড়ি ছেড়ে আজকের মেরাজুন নবীর মাহফিলে হাত বাড়াইছে রে আল্লাহ, এ হাতগুলি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, এ হাতগুলো দেখে তোমার কি দয়া লাগে না রে আল্লাহ, রাত্র সাড়ে তিনটায় তোমার বান্দারা হাত বাড়াইছে, এ হাত যদি চাচার কাছে বাড়াইতো চাচা বাতি যারে পঞ্চাশটা টাকা দিয়ে দিত, এ হাত যদি মামার কাছে বাড়াইতো মামা একশো টাকা বাগিনারে দিত, এ হাত যদি বাবার কাছে বাড়াইতো বাবা ৫০০ টাকার নোট সন্তানেরে দিত, এ বাবু
তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার মায়ার বান্দারা তোমার দয়ার কোটে হাত বাড়াইছে রে আল্লাহ। এই রাত্রে বলো না তুমি তাদের কি দিবা গো আল্লাহ। মাহবুব গো একটা দরখাস্ত করি, এই জীবনে জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার গো তুমি গাফফার, আমরা গুনাহ করি তুমি মাফ করো। আল্লাহ আমরা যে গুনাহ করি তুমি মাফ করো গো আল্লাহ, আমরা গুনাহগার তুমি গাফফার। আমরা যদি গুনাহ না করতাম তুমি গাফফার নাম দিয়া কি করতারে আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। নবীর মেরাজের খাতিরে দুরুদ ও সালামের বরকতে আমাদের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না, তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে বলবো। আমি যা জানি না কার জানি মনে দুঃখ, হুজুর আমাদের আশপড়োশী বন্ধুরা বাসায় বাড়িতে যায় মা মা কইয়া ডাকে, হুজুর আমরা কিছু মানুষ আছি গো আমরার মা নাই মা নাই মা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, কার জানি বাবা নাই রে ও বাবার অভাবীরা। বাবা মাথার গাম পায়ে ফালাইতো সকালের খাবার গো বাবা রাত্রে খাইতো, এই কষ্ট করে সন্তান লালন পালন করে বাবা যে কবর দেশে ঘুমাইছে এ মা বাবার জন্য হাত বাড়াইছে রে আল্লাহ। মা মা গো কত কষ্ট করছো গো মা জীবনে সন্তান লইয়া। বাবু চাকরি জীবনে ছাত্র জীবনে ওয়াজের জীবনে দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে 4.5 বছর বয়স, 4.5 বছর বয়স গ্রামের বাড়িতে থাকে, চাকরি জীবনের ঘটনা, তার মা আবার বাচ্চা হবে। গ্রামের বাড়িতে একদিন দুই দিন চেষ্টা করলো, বাচ্চা ভূমিষ্ঠ হলো না। এলাকার মুরব্বী মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, হসপিটালে যাইতে হবে। রমজান মাসের শেষ দিক ছিল, রিক্সা করে সন্ধ্যার দিকে হসপিটালে রওনা। বাচ্চাটা দৌড়াইয়ার সামনে দাঁড়াইছে, মা মা গো এই সন্ধ্যার সময় কই যাইবা গো মা। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা গো আমার অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাইতেছি, মা কোন সময় আসবা, দেরি করো না গো মা, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা। মা তাই না রিক্সায় উঠাইয়া বুকে জড়াইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া কান্দে, বাবা গো আমার অবস্থা বলে ভালো না গো বাবা, দোয়া কইরো ভাগ্য যদি ভালো হয় মার গলায় ধরে ঘুমাবি, ভাগ্য যদি খারাপ হয় রে মার গায়ে সাদা কাফন দেখবি। ছেলেটা মার গলা ছাড়ে না, মা গো আমি সাদা কাপড় দেখতে পারবো না, মা তোমারে যেতে দিব না, মা তুমি যাইও না। রিক্সা ড্রাইভার বলে আপনার অবস্থা তো ভালো না, তাড়াতাড়ি যেতে হবে, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যাইতেছে। ছেলেটা মার গলা ছাড়ে না, নানা জোর করে ধরে ছেলেটারে রাখছে, যাইতে যাইতে হসপিটালে পৌঁছে গেছে। নানার কোলে নাতি, রাত্র 10টা বাইজা গেছে, নাতি ডাকতেছে, নানা গো চলো না গো নানা মার কাছে যাই, মার অবস্থা কি দেখি, মার গলায় ধরে ঘুমাবো। নানা ডাকতেছে, নাতি এত রাত্রে যাওয়া যাবে না, আমরা সকালে হসপিটালে যাব, তুমি ঘুমিয়ে যাও ভাই,
ছেলেটা নানার গলায় ধরে কান্দে, 4.5 বছর বয়স। নানা কেন জানি আমার ঘুম আসে না, কেন জানি আমার কলিজা আগুন লাগা গেছে গো নানা, কেন জানি আমার কলিজা আগুন লাগা গেছে গো নানা, ঘুম আসে না আমার কলিজায় আগুন জ্বলে গো নানা। একটু পরে একটা যুবক বাড়ির গেইটে ডাকতেছে, চাচা বাড়িতে আছেন নিহ, হসপিটালের খবর জানেননি না, সকালে যাব। আর যায়েন না গো চাচা, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো। ছেলেটা কান্দে, নানা আর কি মার গলায় ধরে ঘুমাইতে পারো, রাত্রি লাশ বাড়িতে আইনা ছেলেটারে দেখাইল না, ভয় পাবে বলে দাফন করে ফেলছে। সকালবেলা ছেলেটা কান্দে, রমজানের শেষ দিক ছিল, নানা চলো না মার কাছে হসপিটালে যাই। নানা কয় এখন না বিকালে যাব, বিকাল হইলে কয় চলো না মার কাছে যাই, নানা কয় সকালে যাব। 4.5 বছরের বাচ্চা গো, মামা গোয়া কান্দে রে। পরের দিন রমজানের ঈদ ছিল, নানা ডাকতেছে, তোমার বাবার কাছে যাও, আমি আর সইতে পারি না, বাবার গলায় আঞ্জায়া ধরে ঘুমাইতে চায়, ঘুমায় না সারা রাত, ছেলেটা মার কাছে যাবে। সকালবেলা ঈদের দিন গোসল করাইতে চায়, ছেলে গোসল করে না, মার হাতে গোসল করবে। সেমাই খাওয়াইতে চায়, খায় না, মার হাতে খাবে। জামা পরাইতে চায়, পরে না, মার হাতে পরবে। বাবা কান্দে, কি আগুন লাগাইল গো, আঙ্গুল ধরে হাঁটতে হাঁটতে কবরস্থানে দুইকা নতুন কবরের পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা এই হসপিটালে তোমার মা ঘুমাইয়া রইছে। ছেলেটা কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, মা গো আমারে ভালো কেমনে ঘুমাইয়া গেল গো মা, এই মার ব্যথায় লারা কানুরে রে আল্লাহ, তার চোখে মা বাবার ব্যথায় পানি এসে গেছে গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, এই মেরাজের চাঁদে নবীর মেরাজের বরকতে দরুদ ও সালামের খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দা রে জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই গো আল্লাহ, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়ায়া দাও, মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে যারা মাহফিলের আয়োজন করেছে অনেকে লিখিত ভাবে দোয়ার দরখাস্ত, আল্লাহ গো আজকের আমার কলিজার টুকরা এই মাহফিল কমিটির সদস্যগণের বংশধর মুরব্বি যারা কবরে আছেন সকলের কবর জান্নাতের বাগান বানায়া দা, আল্লাহ যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দা। আল্লাহ আমাদের মধ্যে অনেক বিমারির জন্য দোয়ার দরখাস্ত, যারা বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দা। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ যারা অসহায় অসহায় অবস্থায় আছে তাদের শান্তির পায়সালা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়াই বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ গো আমি জানি না কে কোন আশায় হাত বাড়াইছে, এতক্ষণ আমি বলছি, এখন তোমার বান্দারা কে কি চাই তুমি জিগাও না রে আল্লাহ, এ রাত্রে তোমার বান্দারা রে তুমি জিগাও না রে আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, তোমার বান্দারা যে যা চায়
সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ, এই সংগঠনের নাম কি? নূরে মদিনা। নূরে মদিনা, কি সুন্দর নাম! নূরে মদিনা বাবুর্চি সমিতির কর্তৃক আয়োজিত আজকের মাহফিল। আল্লাহ এই সংগঠনটাকে নামের বরকতে মদিনাওয়ালার সাথে সম্পর্ক করে দাও। এই সংগঠনের সকল সদস্যকে আমার নূরে নবীর নূরানি চেহারা ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করে বসে আছে সবাইকে একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানিয়ে দাও। আল্লাহ এই নূরে মদিনা বাবুর্চি সংগঠনের সকল সদস্যকে আল্লাহ খালেদ বিন ওলিদের মতো বানিয়ে দাও। সাদাধারীওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বশ্রীর মতো বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দাও। আল্লাহ কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুয়াফিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে, যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতে চিকিৎসার আওতায় দিলাম, তোমার কুদরতে চিকিৎসা দ্বারা সেবা করে দাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছে দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।